বিসমিল্লাহ রহমান রহিম। আমরা এখন উপস্থিত টাঙ্গাইলের গোপালপুরের 201 গম্বুজ মসজিদ। তো আমরা এখন মসজিদটি দেখব কীভাবে তৈরি করা হয়েছে। এটা বন্ধু আইনুল, হ্যালো বলো। হ্যালো, হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আর এটা আমার বন্ধু সোহাগ, হাই। মসজিদের চারপাশে খুবই সুন্দর ডিজাইন করা, মসজিদটা খুবই সুন্দর। আসলে কেউ না দেখলে এটা অনুভব করতে পারবে না কখনো। এটা সবচেয়ে বড় গম্বুজ, আর সব দিক দিয়ে এরকম ডিজাইন করা। ডিজাইনটা চারিদিক দিয়ে এরকম, আরও ডিজাইন হবে, কাজ সম্পূর্ণ এখনো হয় নাই, তবে ধীরে ধীরে কাজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কাজ করছে, অনেক সুন্দর। মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে উদ্বোধন করে গেছে মসজিদটা। আসলে এশিয়া মহাদেশের মধ্যে এটাই সর্বোচ্চ বড় মসজিদ। এটা আমার মামা রাকিব, রাকিব ভাই বলো। হ্যালো। এটা আমার বন্ধু আকিব জাভেদ, মামা। এটা বন্ধু আইনুল, হ্যালো। প্রতিটা গম্বুজ দেখতে পাচ্ছি, গম্বুজের মাঝে মাঝে ফাঁকা, যেখানে সে প্রত্যেকটা গম্বুজের মাঝে মাঝে একটা করে ফ্যান হবে। এখানে মোট গম্বুজ আছে 201টি, 201টি গম্বুজ হবে। প্রতিটা গম্বুজের মাঝে মাঝে লাইট এবং ফ্যান হবে। এভাবে লাগানো হয়েছে।